नमस्कार, आमी ज्योतिषी उत्तम कुमार आबारो चले एसेछि आपनादेर सामने। आज एकटी गुरुत्वपूर्ण विषय निये आलोचना करब। आजकेर आलोचनार विषय 18 अक्टोबर थेके सातटी राशिर कोटिपति एवं सुख शांति समृद्धि आसछे एवं सेई समयटा अवश्यई एकटी मास भीषण भालो काटते चलेछे, सेई निये विस्तारित आलोचना। देखुन आगामी 18 अक्टोबर शुक्र से किन्तु राशि परिवर्तन करबे, कोथाय आसबे तुला राशिते, आर सेखाने तैरी होबे मालव्य महापुरुष राज्य। आर ए मालव्य महापुरुष राज्य के ए सातटा राशिर भाग्य उन्नति भाग्येर परिवर्तन जा बोली ना केनो सेटाई किन्तु कम बला होबे। केनो शुधु जे एकटी राज्यक तैरी होबे एखानेई शेष नय, तीनटे ग्रह एकत्रे त्रिग्रहीर जोगो किन्तु तैरी होबे। एर फलाफल कि होबे अवश्यई आलोचना करब, संगे थाकुन। तार आगे प्रत्येकटा दिन जे कथाटा बोली आजो सेई एकई कथा बोलबो, सम्पूर्ण आलोचनाटा शोनार चेष्टा करुन, बोझार चेष्टा करुन, तारपर आपनार जीवने अप्लाई करुन। अनेक किछु जानते पारबेन, बुझते पारबेन, आपनादेर जीवनेर परिवर्तन घटाते पारबेन। কি সেই কথা, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হয়, এটাই হচ্ছে সেই কথা। কেন বলি, আপনারা অনেকেই আছেন আপনাদের রাশিটা দেখে কেটে বেরিয়ে যাচ্ছেন, বিস্তারিত জানার কোনো চেষ্টা করছেন না, সেখানে আপনাদের সাথে কিন্তু খুব একটা মিলছে না। তার কারণ আপনারা, আমি যে বিষয় নিয়ে আলোচনা করি না কেন প্রত্যেকটা দিন তার মানেগুলো ভাঙিয়ে বোঝানোর চেষ্টা করি কি কারণে আপনার সাথে এই সময়টা ভালো আসবে বা আপনার সাথে এরকমটা ঘটবে, কারণগুলো কিন্তু বলি। সেই কারণগুলো আপনারা না জেনে বুঝে রাশিটা দেখছেন, কেটে বেরিয়ে যাচ্ছেন, বড় স্বপ্ন দেখছেন, মুখ থুবড়ে পড়ছেন, কোনো লাভ হচ্ছে না, তখন অ্যাস্ট্রোলজি মানে আপনাদের ভুল ধারণা তৈরি হচ্ছে এবং খারাপ মন্তব্য করছেন। নিজেকে বদলান, দেখবেন সব পরিষ্কার হয়ে যাবে আপনার সামনে। কেন এই কথাগুলো বলবো বা বলছি, দেখুন বেশ কিছু রাশির জাতক জাতিকারা আছেন, তারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে এবং তাদের সাথে মিলিয়ে নেয়, সেভাবে চলাফেরা করে এবং তাদের জীবনে উন্নতি ধীরে ধীরে আসছে। আর কিছু সংখ্যক জাতক জাতিকারা আছে, কোনো কিছুর বালাই নেই, ভিডিওর মধ্যে প্রবেশ করছে, নিজের রাশিটা দেখছে, কেটে বেরিয়ে যাচ্ছে হামরাজ, তারা কিন্তু মুখ থুবড়ে পড়ছে, আর সেগুলো কিন্তু খুব একটা ভালো আমার লাগে না। সেই কারণেই আমি চাই প্রত্যেকের জীবনে উন্নতি আসুক, প্রত্যেকে সুখে শান্তিতে থাকুক। যদি আজ থেকে বছর 20 বা 25 পিছিয়ে যান, দেখবেন তখনকার দিনে বহু লোক বহু কষ্টে ছিল, হয়তো মনের শান্তি ছিল কিন্তু আর্থিক বাসস্থান এগুলো কষ্টের ছিল, কারণ তারা অত ডেভেলপ ছিল না, এই অ্যাস্ট্রোলজিটার আশেপাশে পৌঁছাতে পারতো না। এখন কিন্তু ইউটিউবের মাধ্যমে বা অনলাইনে নানা রকম টিভি চ্যানেলে হাজারো অ্যাস্ট্রোলজার বা হাজারো পুরাণের কথা এসব কিন্তু আমরা প্রত্যেকে জানতে পারি এবং তার থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারি, তার থেকে নিজেকে ডেভেলপও করতে পারি। এখনকার হিসাবে যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, বহু সংখ্যক কোটিপতি হয়ে গেছে, যেটা এর আগে 20 থেকে 25 বছর আগে সম্ভব ছিল না। কেন হয়েছে বলুন তো, নিজেকে বদলানোর চেষ্টা থাকতে হবে, তার সাথে সাথে এই অনলাইন কিছু অ্যাস্ট্রোলজার বা কিছু পুরাণের কথা বা কিছু গীতার বাণী এগুলো থেকে আমাদের মোটিভেট করা খুবই সহজ ব্যাপার, এবং মোটিভেট হওয়ার পর নিজের বড় স্বপ্ন স্বপ্ন দেখা এবং অ্যাফারমেশন করে ভাগ্য বদলে নিয়েছে, এটা বাস্তব। তাই আমি প্রত্যেকটা দিন বলি নিজেকে বদলানোর চেষ্টা করুন, পজিটিভ চিন্তাধারা আনুন, নেগেটিভ চিন্তাধারা দূর করুন এবং অ্যাস্ট্রোলজিটাকে বুঝুন। অ্যাস্ট্রোলজি মানে একটা অঙ্ক এবং আপনার সময়, যে সময়ের
মানে সময়ের দাম দিতে পারবে আর অঙ্কটা বুঝতে পারবে, তার জীবনে পরিবর্তন আসবে। আর যারা এই অ্যাস্ট্রোলজিটাকে ম্যাজিক জাদু ভেবে বসে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই খারাপ দিন আসছে, আপনাদের সামনে দিন অনেক খারাপ। তাই বলবো সম্পূর্ণ যে কোনো আলোচনা সম্পূর্ণ শুনুন, যে কোনো ডিসিশন আগে নিজে বুঝে শুনে নিন, সেখান থেকে ঠকবার কোনো রাস্তা নেই। তাহলে আসুন আজকের আলোচনার বিষয়, এই আগামী 18 অক্টোবর শুক্রের রাশি পরিবর্তনের পর থেকেই কিন্তু সৌভাগ্য বৃদ্ধি পাবে এক মাস। দেখুন আমি এর আগেও বললাম এখনও বলছি, এই শুক্র রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করবে, সেখানেই কিন্তু তৈরি হবে মালব্য মহাপুরুষ রাজ্য, আবার তার সাথে সাথে ত্রিগ্রহী যোগও কিন্তু তৈরি হবে। কিভাবে তৈরি হবে দেখুন, তুলা রাশিতে আগে থেকেই বসে আছে কেতু গ্রহ, আবার রবিও কিন্তু সেই তুলাতেই প্রবেশ করবে, আর এইভাবেই ত্রিগ্রহী যোগ তৈরি হবে, অর্থাৎ শুক্র কেতু রবি। আর এই মালব্যর মহাপুরুষ রাজ্য তৈরি করবে কেতু এবং শুক্র, আর এই তুলা রাশি শুক্রের নিজস্ব ঘর, সেখানে কিন্তু শুক্রের একটা পাওয়ার আলাদা থাকবে, তার সাথে সাথে কেতু, আর এভাবেই কিন্তু এই শুভযোগ তৈরি হবে। এর ফলে কি হবে, সাতটা রাশির জীবনে আসবে অনেক সুযোগ সুবিধা এবং আর্থিক উন্নতি। কোন কোন দিক থেকে কেন হবে সেটাও কিন্তু আমি ভাঙিয়ে বলবো, ভালোভাবে বুঝতে হবে। দেখুন এই যে সাতটা রাশির জীবনে আসবে সুখ শান্তি সফলতা কেন, এই সময় আমাদের অবশ্যই যেরকম সুখ শান্তি থাকবে সেরকম অশুভও কিন্তু আমাদের ঘিরে ধরতে পারে, সব রকমভাবে আমাদের অ্যালার্ট থাকতে হবে। আর এই সময়টা 11 নভেম্বর পর্যন্ত, এই 11 নভেম্বর পর্যন্ত আমাদের ভাগ্য বদলে যাবে এবং বিপদও আসতে পারে, সম্পূর্ণভাবে নিজেদের অ্যালার্ট করে রাখতে হবে, তাহলেই কিন্তু ভালোটাই ঘটবে, খারাপটা আমাদের সাথে নাও ঘটতে পারে। কেন খারাপ ঘটবে কেন ভালো ঘটবে বিস্তারিত আমি আলোচনা করব, যেরকম প্রত্যেকটা দিনই করি। এবার ভালোভাবে আপনাকে বুঝতে হবে, এই যে রবি, রবি আমাদের কোন দিক আমাদের দেখে কোন দিকগুলো, রবি কিন্তু আমাদের আর্থিক মান যশ খ্যাতি এগুলো কিন্তু অনেক গুণ বৃদ্ধি করে বাড়িয়ে তোলে। আর শুক্র, শুক্র কোন দিকগুলো আমাদের দেখে, শুক্র কিন্তু আমাদের জীবনের সুখ শান্তি বৈভব দাম্পত্য শান্তি এগুলো কিন্তু শুক্র গ্রহ দিয়ে থাকে। এবার দেখুন কেতু, কেতু কোন দিক থেকে আমাদের ভালো করতে পারে, কেতু কিন্তু আমাদের আর্থিক উন্নতি করাতে পারে, হঠাৎ হঠাৎ করে অর্থপ্রাপ্তি বা কোটিপতিও হয়ে যেতে পারেন, এটা করাবে কেতু। আবার এই কেতুর কারণে বিপদেও পড়তে পারেন। তাহলে যেরকম এই সাতটা রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি সুখ শান্তি মান যশ খ্যাতি তার সাথে সাথে একটু সতর্ক হয়ে চলাফেরাটা করাও কিন্তু প্রয়োজন, কারণ এখানে কেতু রবি এবং শুক্র ত্রিগ্রহী যোগ। তাহলে এই রাশিগুলোর মধ্যেই চোখ কান খোলা রেখে দু চাকা চার চাকা চালাবেন এবং ঝুড় ঝামেলা থেকে দূরে থাকবেন, বিপদে বা ঝামেলায় পড়ে যেতে পারেন। পজিটিভ যদি বলি, প্রচুর পরিমাণে আর্থিক উন্নতি হবে, মান যশ খ্যাতি বাড়বে, সুখ শান্তি থাকছে, কারণ এই তিনটে গ্রহের কাজই এই। এবার আমি একে একে সেই সাতটা রাশির কথা বলবো, দেখুন আপনার রাশি আছে কি না। প্রথমে কুম্ভ রাশির কথা বলবো, কুম্ভ রাশির জাতক জাতিকাদের অবশ্যই 18 অক্টোবর থেকে 11 নভেম্বর সময়টা ভীষণ শুভ, আর্থিক উন্নতি মান যশ খ্যাতি এবং সুখ শান্তি থাকছে।
দ্বিতীয় যে রাশির কথা বলবো কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু আমি একই কথা বলবো। এই যে 18 তারিখ শুক্র রাশি পরিবর্তন করবে, মালব্য মহাপুরুষ রাজযোগ তৈরি করবে, তিগ্রহী যোগ তৈরি হবে, এর ফলস্বরূপ ভাগ্য চমকাবে, তার সাথে সাথে সতর্কতা আপনাদের থাকতে হবে, কারণ এখানে কেতু গ্রহ অবস্থান করছে, তাই আমাদের ভালো মন্দটা মিশিয়েই কিন্তু কাটবে। এরপরে যে রাশির কথা বলবো কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু আমি একই কথা বলবো, শুক্রের রাশি পরিবর্তনের ফলে ভাগ্য চমকাবে, কারণ এখানে দুটো রাজযোগ কিন্তু তৈরি করবে, মালব্য মহাপুরুষ রাজযোগ আর একটা তিগ্রহী রাজযোগ, এর ফলেই কিন্তু ভাগ্যের নানা দিক থেকে বলেছে 11 নভেম্বর পর্যন্ত তিনটে গ্রহ একত্রে ভাগ্য বদলাবে, এবং তার সাথে সাথে আপনাকে সতর্ক বা অ্যালার্টও থাকতে হতে পারে। আপনি যদি 2-4 চাকা চালান সেখানে সতর্ক থাকবেন এবং ঝুট ঝামেলা থেকে দূরে থাকবেন, তা না হলে কিছু সমস্যায়ও পড়তে পারেন। এরপরে যে রাশির কথা বলবো মেষ রাশি, মেষ রাশির ক্ষেত্রেও কিন্তু আমি একই কথা বলবো, অবশ্যই ভালো সময় 18 তারিখ থেকে আপনাদের জীবনে আসতে চলেছে 11 নভেম্বর পর্যন্ত, এই সময়টা ভীষণ শুভ, আর্থিক উন্নতি, মান যশ খ্যাতি এবং সুখ শান্তি থাকছে, তার সাথে সাথে সতর্কতা অবলম্বন করুন, বিপদ হতে পারে, কারণ এখানে কেতু যুক্ত হয়ে বসে আছে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি, মকর রাশির ক্ষেত্রেও একই কথা বলবো, দারুণ সময় মকর রাশির জাতক জাতিকাদের আগামী 18 অক্টোবর থেকে 11 নভেম্বর পর্যন্ত থাকছে, এই সময়টা আপনাদের মনের নানা রকম ইচ্ছা পূরণ করতে পারবেন, আর্থিক উন্নতি হবে, মান যশ খ্যাতি এগুলো বৃদ্ধি পাবে। সর্বশেষ যে রাশির কথা বলবো ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু আমি একই কথা বলবো, যখনই শুক্র রাশি পরিবর্তন করবে, করে কেতুর সাথে মালব্য মহাপুরুষ রাজযোগ তৈরি করবে, তারপর রবি যুক্ত হয়ে তিগ্রহী যোগ তৈরি হবে, সবই শুভ, এবং কেতু বসে আছে বলে অশুভ ফলও কিন্তু পেতে পারেন, তাই মান যশ খ্যাতি আর্থিক উন্নতি সুখ শান্তি এগুলো তো থাকছেই, সতর্কও কিন্তু হয়ে যেতে হবে, সতর্ক হয়ে রাস্তা চলাফেরা করুন, 2-4 চাকা চালান এবং ঝুট ঝামেলা থেকে দূরে থাকুন, তাহলে কিন্তু অবশ্যই ভালোভাবে কাটাতে পারবেন, না হলে কিন্তু ভালোর সাথে সাথে কিছু খারাপও আপনার জীবনে ঘটতে পারে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।